কৃত্রিম জনিদারের সাহায্যে সন্তানের জন্ম দিলেন মা। বড় সাফল্য কল্যাণী সরকারি হাসপাতালের, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই মা। কৃত্রিম জনিদার তৈরি করে নজির গড়ল সরকারি হাসপাতালে, মাতৃত্বের স্বাদ পেলেন গৃহবধূ, জন্ম দিলেন পুত্র সন্তানের। নদিয়ার কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড JNM হাসপাতালের ঘটনা। এই ঘটনায় খুশি রোগীর পরিবার, খুশি চিকিৎসকেরা। জানা গিয়েছে পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামের বছর একুশের বিবাহিতা তরুণী জটিল সমস্যা নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন কল্যাণী JNM হাসপাতালে। প্রসূতি বিভাগে তার চিকিৎসা চলছিল। ছোট থেকেই তরুণীর মলদ্বার ও জনিদ্বার ছিল না। PG হাসপাতালে মলদ্বারের চিকিৎসা হয়। কৃত্রিমভাবে মলদ্বার তৈরি হলেও জনিদ্বারের সমস্যা থেকেই যায়। 2023 সালে PG হাসপাতালের চিকিৎসক, কল্যাণী JNM হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক মৃগাঙ্ক মৌলি সাহার কাছে চিকিৎসার জন্য পাঠায় ওই তরুণীকে। অস্ত্রোপচার করে কৃত্রিম জনিদার তৈরি করেন চিকিৎসকরা, যেটা জনিদারের সাথে জরায়ুর সংযোগ করেন। সেই অস্ত্রোপচারের পর বিবাহিত তরুণী গর্ভবতী হন। মঙ্গলবার রাতে একটি পুত্র সন্তানের জন্ম দেন তরুণী। জানা গিয়েছে এই ধরনের সমস্যা 1 লাখ মানুষের মধ্যে একজনের হয় এবং বেসরকারিভাবে চিকিৎসা করতে গেলে সেটা যথেষ্ট ব্যয়বহুল। সরকারি হাসপাতালে বিনা ব্যয়ে চিকিৎসা পেয়ে খুশি পরিবার। চিকিৎসক মৃগাঙ্ক মৌলি সাহা বলেন, আমরা 1 বছর আগে জরায়ুতে অপারেশন করেছিলাম, কিন্তু সেই অপারেশন যে সফল হয়েছে সেটা আজ প্রমাণ হল। তার কারণ, আমরা যেভাবে ওই অপারেশন করেছিলাম সেটার মূল লক্ষ্য ছিল তার গর্ভে সন্তান আসা। এই রকম সমস্যার সমাধান করতে পেরে আমরাও আনন্দ বোধ করছি। ওর শৈশবকালে PG-তে তার কারেকশন হয়েছিল ক্লোয়াকাল অ্যানোমালি, মানে যেটা 10,000 জনের ভেতর হয়তো একজনের হয়, মানে পায়খানার দ্বার এবং তার যে রেকটাস অ্যানাল ক্যানাল যেটা বলে আর কি, সেগুলো ছিল না। জরায়ুর যে মুখটা সার্ভিক্স, তার সাথে ভ্যাজাইনাটা তৈরি করে তাকে ইউনাইট করে দেয়, যাতে তার মেলামেশা করে যে স্পার্ম যে সেটা ভেতরে প্রবেশ করে যাতে বাচ্চা তার আসতে পারে, যেটা নর্মাল মানে মহিলাদের থাকে যে নর্মাল জনিদা, সেই রকমভাবে তৈরি করা। তো সেটা আমরা 2023 সালে করেছিলাম, কিন্তু তার সাকসেসটা আজকে মানে কয়েক বছর পরে পেলাম। কারণ এটার সাকসেস বোঝার একটাই উপায়, যদি বাচ্চা আসে, এবং সেটাতে বোঝা গেল যে তার আমাদের যে অপারেশনটা হয়েছিল 23 সালে সেটা সাকসেস ছিল, এবং তাতে জনিদারের সাথে যে জরায়ুর যে সংযোগটা সেটা আমরা সাকসেসফুলি প্রতিস্থাপন করতে পেরেছিলাম। এটা একটা বিরাট চ্যালেঞ্জিং অপারেশন ছিল এবং এটা আমরা করেছিলাম। তো সেই পেশেন্টারই গতকাল আমরা সুস্থভাবে তার সিজারিয়ান সেকশন করে একটি পুত্র সন্তান সে জন্ম দিয়েছে। এটা খুব আমাদের আনন্দ লাগছে যে এই অপারেশনটা করেছিলাম, তার ফলটা আমরা গতকালকে পেলাম। তরুণীর মা রুহিনা বিবি বলেন, আজ আমরা খুব আনন্দিত। আমার মেয়ের যে সমস্যা ছিল তা সম্পূর্ণ সরকারি হাসপাতালে বিনা খরচায় সম্পূর্ণ হয়েছে। ছোট থেকে পায়খানার দাঁড় ছিল না, পেচ্ছাপের দাঁড় ছিল না, সেগুলো PG-তে বিশ্বনাথ স্যার একটা একটা করে অপারেশন করেছিল। তারপরে বিয়ে হয়, বিয়ের পর আবার একটা সমস্যা দেখা দেয়, স্যারের কাছে ট্রান্সফার করে দেয়, স্যার আবার ওটা আবার ভেজানিও প্লাস্টিক সার্জারি করে, দিয়ে আবার বাচ্চা হয়ে স্যারের মাধ্যমেই আমাদের ওপর থেকে আল্লাহ ভগবানই বলে যাই বলো দিয়েছে, স্যারের মাধ্যমটাই বেশি। এখন মা বাচ্চা সবাই সুস্থ আছে। মা হওয়ার জন্য সমস্যা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা খুশি চিকিৎসা সরকারি হাসপাতালে, খুবই খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কল্যাণী। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে,